ম্যাথল্যাব টিউটোরিয়াল সিরিজে সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের যে প্লট আছে সেই প্লটে কিভাবে টাইটেল লেভেল এগুলো অ্যাড করতে হয়, এবং সাথে সাথে কিভাবে এক্সিসের লিমিট দিয়ে দিতে হয়, কিভাবে গ্রিড অন করা যায়, একই প্লটে বিভিন্ন টাইপের নতুন করে প্লট অ্যাড করা যায়, এগুলো করা যাক। আমার x ইকুয়াল টু মাইনাস পাই থেকে প্লাস মাইনাস টু পাই থেকে প্লাস টু পাই, এবং সেটাকে আমি 100টা ভাগে ভাগ করছি, আমার ছবিটা যেন সুন্দর আসে সেজন্য ছোট ছোট ভাগে ভাগ করলাম। এখন y1 ইকুয়াল টু ধরে নেই সাইন সাইন x, এবং y2 ইকুয়াল টু cos। এখন আমি যদি প্লট করি x, y1 x, y2, আমাকে এরকম একটা প্লট শো করতে। এখন আমি যদি চাই এটার সাথে আমি বিভিন্ন টাইপের লেভেল টাইটেল এগুলো অ্যাড করব, সেটা আমি করতে পারি। টাইটেল অ্যাড করার জন্য আমাকে কমান্ড যেটা দিতে হবে সেটা হচ্ছে টাইটেল, তারপরে আমার স্ট্রিং এর ভেতরে আমি যা লিখতে চাই সেটা লিখতে হবে। ধরা যাক আমি লিখছি x ভার্সেস y প্লট, এখানে আমি ভুলে টাইটেল ক্যাপিটাল দিয়েছিলাম, এটা স্মল t দিয়ে শুরু করতে হবে। এখন যদি আমি দিই তাহলে আমাদের যে এক্সিস্টিং প্লটটা ছিল সেই প্লটের মধ্যে একটা টাইটেল অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই x axis এর লেভেলটা দিব তাহলে হচ্ছে আমাকে লিখতে হবে x x level, এবং সেখানে কি লেভেল দিতে চাই সেটা লিখে দিতে হবে the minus 2 pi সিমিলার ওয়েতে আমি হচ্ছে y লেভেলও দিতে পারি, এটা y axis এর লেভেল দেখাবে। গ্রাফটা দেখি এখানে আমাদের x লেভেল এবং y লেভেল চলে এসেছে। এখন যদি আমি লিজেন্ড অ্যাড করতে চাই সেটাও আমি করতে পারি, আমাকে প্রথম লিজেন্ডটা দিতে হবে, আমাকে প্রথম ভ্যারিয়েবলটার জন্য সে y1 equal to sin x, এবং তারপরে কমা দিয়ে আরেকটা লিজেন্ড দিতে হবে আমার সেকেন্ড ভ্যারিয়েবলের জন্য বা সেকেন্ড প্লটের জন্য, যেটা আমি দিলাম y2 equal to cos x। এখন যদি আমি আমাদের গ্রাফটা দেখি এখানে দুইটা লিজেন্ড চলে এসেছে। আবারও আমি এটার যে কোনো প্রপার্টি চেঞ্জ করতে পারি, সেটা আমি হেল্প অপশনটায় গেলেই আমাকে সে কিভাবে আমি প্রপার্টি গুলো চেঞ্জ করব সেটা আমরা ইজিলি দেখতে পারব। আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা আসলে এক্সিস এর লিমিটটা আমরা দিয়ে সেট করে দিতে পারি, অর্থাৎ আমি আমাদের প্লটে এক্সিস এর কোন এক্সিস এ কতটুকু অংশ আমরা দেখতে চাচ্ছি, কত ভ্যালু পর্যন্ত দেখতে চাচ্ছি সেইটা আমরা ফিক্স করে দিতে পারি। ধরা যাক এই প্লটে আমরা এক্সিস এর লিমিট দিয়ে দিতে চাচ্ছি, যেটা x এক্সিসে আমরা লিমিট দিতে চাচ্ছি 0 থেকে 1, আর y এক্সিসে আমরা লিমিট দিতে চাচ্ছি মাইনাস 1 থেকে প্লাস 1। তাহলে আমাদের যেটা করতে হবে এক্সিস লিখে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এই থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ থাকবে x এক্সিসের জন্য লিমিট এবং পরের অংশটা থাকবে y এক্সিসের জন্য লিমিট।
সো যদি আমি x এক্সিসের লিমিট 0 থেকে 10 দেই তাহলে আমাকে লিখতে হবে 0,10 তারপরে আমি আরেকটা কমা দিয়ে y এক্সিসের লিমিট দিব -1 থেকে 1 সো এটা দিয়ে এন্টার প্রেস করলাম আমাদের লিমিটটা চলে এসেছে সো আমাদের যে প্লট সেটা হয়তো লিমিট সেটার জন্য অনেক বেশি হয়ে গিয়েছে সো আমরা লিমিট ছাড়া আবারও প্লটটা করে দেখি আচ্ছা তাহলে দেখা তাহলে আমরা -4 থেকে 2 পর্যন্ত নিই x এর লিমিট এবং y এর লিমিট নেই -1 থেকে 0 পর্যন্ত তাহলে কি আসে একটু দেখি আমি দিলাম -4 থেকে -0 -1 থেকে 0 সো এখন সে আমাকে এই লিমিট অনুযায়ী গ্রাফটাকে রিঅ্যারেঞ্জ করে দিয়েছে এখন যদি আমি চাই এই গ্রাফটাতে আমি গ্রিড দেখব তাহলে আমাদের গ্রিড অন এটা যদি আমি প্রেস করি আমাকে গ্রিডটা অন করে দিচ্ছে এখন যদি আমি মাইনর গ্রিডও দেখতে চাই তাহলে গ্রিড মাইনর এটা প্রেস করলে আমাকে মেজর গ্রিডের পাশাপাশি আমাদের মাইনর গ্রিডটাও শো করবে এখন যদি আমি চাই যে আমি শুধুমাত্র x axis এর গ্রিডটাই প্লট করব তাহলে আমাদের প্রথমে x axis টাকে ক্যাপচার করতে হবে গেট কারেন্ট এক্সিস সেই কমান্ডটা দিয়ে জিসিএ তারপর শুধুমাত্র সেই এক্সিসটার আমরা হচ্ছে গ্রিড অন করতে পারবো সো ধরা যাক আমাদের এক্স এক্সিসের প্রপার্টি আমি নিব এএক্স নামে একটা ভ্যারিয়েবল দিয়ে যেখানে আমি ডিফাইন করলাম বিসিএ এবং এক্স ডট গ্রিড ইকুয়াল টু আচ্ছা আমি মূল গ্রিডটা আগে অফ করে নেই এখানে দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র x axis এর গ্রিডটাই শো করছে আমি যদি চাই যে এখন আমাদের এই এক্সিস্টিং প্লটটার মধ্যে আমি আরেকটা প্লট অ্যাড করব এবং এই প্লটটা চলে যাক আমি এটা সেটা চাচ্ছি না তাহলে আমি চাইলে হোল্ড অন নামে একটা কমান্ড আছে সেটা দিয়ে আমি এই প্লটটাকে হোল্ড করে রেখে আমি নতুন একটা প্লট এটার মধ্যেই করতে পারি আমি কমান্ডটা দিয়ে রাখলাম এখন হচ্ছে আমি আরেকটা মধ্যে আমি আরেকটা প্লট করার চেষ্টা করি আমার হাতে এখন বেশ কয়েকটা ভ্যারিয়েবল আছে আমি ধরে নিই আমার y3 একটা ভ্যারিয়েবল যেটা x টু দি পাওয়ার 3
আমাদের এক্সিস্টিং গ্রাফটার মধ্যেই আমাদের নতুন আরেকটা প্লট চলে এসেছে। এইভাবে আমরা যে কোনো সময় এক্সিস্টিং প্লটে আমরা নতুন একটা গ্রাফ অ্যাড করতে পারি। এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।